নমস্কার, আপনাদের প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি এই মুহূর্তে আমাদের জ্যোতিষের লাইভ অনুষ্ঠান। অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা উপস্থিত হয়ে গেছি একদম আপনাদের সামনে, আপনাদের বেডরুমে বা আপনাদের ড্রয়িং রুমে। কারণ কি বলুন তো, আমাদের জীবনে যখন অন্ধকার থাকে আমরা প্রত্যেকেই কিন্তু খোঁজার চেষ্টা করি একটু আলোর রশ্মি, আর আলোর রশ্মির সন্ধান যখন আমরা পাই তখন মনে হয় জীবনটা বোধহয় পরিপূর্ণতা পেল। আর যখন আমরা এই অন্ধকারে থাকি তখন আমাদের জীবনে হতাশা, অবসাদ, ডিপ্রেশন, আমরা যে নামেই ডাকি না কেন, যখন জর্জরিত হয়ে থাকি তখন স্বাভাবিকভাবেই আমাদের মনে কিন্তু একটা প্রশ্ন থাকে যে আমার জীবনে যদি কেউ আলোর উৎস ঘটাতে পারতো, আলোর রশ্মি দেখাতে পারতো, তাহলে বোধহয় তার থেকে ভালো কিছু আর হতে পারে না। আর আপনাদের সামনে এই অনুষ্ঠান প্রতি রবিবার দুপুর দুটোয় আমরা আনতে পেরে নিজেদের যেমন ধন্য মনে করছি, আপনাদেরকে উপকৃত করতে পেরেছি বলে আরও বেশি গর্ববোধ করছি। কারণ বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান এই কথাই আমাদের বলে, যেখান থেকে সত্যি আলোর সন্ধান দেওয়া যায়। আর যিনি এই আলোর সন্ধান নিয়ে আমাদের সঙ্গে আসেন, আপনাদের সামনে উপস্থিত হয়ে আপনাদের ঘরে ঘরে পৌঁছে যান, অবশ্যই তার কথা বলতে গেলে এক দু এক কথাই বলা যায় না। কারণ তার ব্যাপ্তিটা এতটাই, তিনি এতটাই বিচার করছেন, এতটাই বিচরণ তার, যে অবশ্যই তার কথা বলতে গেলে একটু তো সময় নিতেই হয়। কারণ প্রথম কথা যেটা বলতেই হয়, তার প্রফেশনের দিক থেকে তিনি কিন্তু কলকাতার একটি খ্যাতনামা ইঞ্জিনিয়ারিং কলেজের কম্পিউটার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন নাম করা অধ্যাপক, প্রফেসর তো বটেই, যার কর্মক্ষেত্র এইভাবেই বিচরণ করছে। তার সাথে সাথে অ্যাস্ট্রোলজি এবং জেমোলজিতে যিনি শুধুমাত্র পশ্চিমবঙ্গে একমাত্র, তার ঝুলিতেই এই স্বীকৃতিটা রয়েছে, ISO 9001:2015, এটা একমাত্র তিনি, তারই প্রাপ্তি ঘটেছে। এছাড়াও সরকার স্বীকৃত তিনি জ্যোতিষবিদ তো বটেই, আপনারা প্রত্যেকেই জানেন গভর্নমেন্ট রেজিস্টার। এছাড়াও দেশের মাটি থেকে তিনি কিন্তু বিদেশের মাটিতে গিয়েও যে উপাধিগুলো বা যে স্বীকৃতিগুলো তার ঝুলিতে রয়েছে সেগুলোও বলবো। তিনি মাইজার ইউএসএ এবং মাফা ইউএসএর ডিগ্রি কিন্তু ইতিমধ্যেই তার ঝুলিতে প্রাপ্তি ঘটেছে। এবং তার সাথে সাথে যে কথাটা বলতেই হয়, মানুষের মনের মধ্যে তিনি কিন্তু একেবারে বিচরণ করছেন। তার কারণ একটাই, সঠিক বিচার, সঠিক রেমেডি তার তুলনা, মানে তার যে জায়গাটা সেটা একেবারেই অন্যরকম। অবশ্যই তিনি রয়েছেন আজকে আমাদের সঙ্গে, আমাদের মধ্যে অধ্যাপক ডক্টর বাসু, জানাবো অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। থ্যাংক ইউ, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। 2017 সায়ন্নে সবাইকে আমি আমার ক্রিসমাস হলিডে খুব ভালো করে এনজয় করুন সেই আকাঙ্ক্ষা রাখি। 2018টা 2017 যেমন গেছে, ঠিক আছে, কারো ভালো কারো মন্দ কারো মোটামুটি, তো 2018টা নতুন করে শুরু করার পালা, কমিটমেন্টের পালা। আমরা নিউ ইয়ার যখন আমরা সেলিব্রেট করি, অ্যাকচুয়াল সেলিব্রেশন হয়, আমরা প্রত্যেকে কিছু কমিটমেন্ট করি। কমিটমেন্টটা আমাদের নিজেদের উপর নিজের, যে আমরা এই প্ল্যান করছি, এইগুলো সাকসেসফুলি এক্সিকিউট করব, অ্যান্ড তার জন্যে যা যা করণীয় সেগুলো করব। অ্যাস্ট্রোলজার বা অ্যাস্ট্রোলজি এই সাবজেক্টটা একটা প্রকৃত কোনো একজন মানুষকে ঠিকঠাক গাইডেন্স দিতে পারে, এই নয় সে আপনার সমস্ত কাজ করে দেবে। যদি আপনার গভর্নমেন্ট সার্ভিসের যোগ থাকে, অ্যাস্ট্রোলজার, প্রকৃত অ্যাস্ট্রোলজার, ট্রু অ্যাস্ট্রোলজার, এডুকেটেড অ্যাস্ট্রোলজার বলতে পারে যে আপনার যোগ আছে এবং এই সময়ের মধ্যে হবে, কিন্তু এই নয় যে এই সময়ের মধ্যে হবে বলে আপনি হাত পা গুটিয়ে বসে থাকলেন। আপনারা সবাই জানেন, নতুন করে বলার কিছু নেই, কিন্তু আপনি যখন জানবেন আপনার হবে, আপনি কাজ করতে আরও বেশি মোটিভেটেড হবেন, এটা ভীষণভাবে ম্যাটার করে। আমি বহু ক্ষেত্রে দেখেছি যাদের আমি বলেছি যে এই সময়ের মধ্যে ভাই তোমার গভর্নমেন্ট সার্ভিস আছে এবং কি পোস্টে আছে, ক্লারিক্যাল পোস্টে না অফিসার্স পোস্টে, না তুমি একজন টিচার হবে না একজন লেকচারার হবে, না তোমার এই 2000 এই এই সময়ের মধ্যে পিএইচডি রেজিস্ট্রেশন হয়ে যাবে, সেটা যখন বলেছি তারা সেই সেই ও সেরকমভাবে প্ল্যানিং করে এফোর্টটা দিয়েছে, অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট আমার কাছে এসেছে তার খুশির খবরটা নিয়ে, স্যার এটা হয়ে গেছে। ঠিক আমি আমার ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রছাত্রীদের এটাও বলি যে তোমরা যখন কোনো কিছু প্ল্যানিং করবে, আগে প্ল্যানিং করো, মাইন্ড সেট আপ করো আগে, যে আমাকে এই জিনিস পড়তে হবে, ভালো রেজাল্ট করার জন্যে আমাকে এই করতে হবে, আমি আজকে যে জায়গায় গেছি কোনো হতাশার জন্য না, কোনো হতাশার কোনো ব্যাপার নেই, মানে এই মুহূর্ত থেকে স্টার্ট করা যায়,
তো ছাত্রছাত্রীদের বলি আমি যে এই মুহূর্ত থেকে স্টার্ট করে যখন যে যে অবস্থায় থাকো না কেন, ফ্রাস্ট্রেশনের কোনো জায়গা নেই, কারণ ফ্রাস্ট্রেশন রিটার্নস নাথিং। তো তখন থেকে প্ল্যান করে ঠিকঠাকভাবে কাজ করলে, ঠিকভাবে পড়াশোনা করলে ঠিক অনেক 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 কিছু করা যায়। বহু ভরি ভরি এক্সাম্পল, ভরি ভরি ছাত্র জীবনে আমি দেখেছি এই জিনিসটা ঘটেছে। কেউ ফোনে আছে বোধ হয়, এরপরে আজকে আলোচনা কি নিয়ে করবো জানতে পারবেন, দেখতে থাকুন। ফোনে কেউ আছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ নমস্কার ম্যাম, আমি রামকৃষ্ণ মন্ডল বলছি বর্ধমান থেকে। হ্যাঁ, নিজের সম্বন্ধেই জানবেন? হ্যাঁ ম্যাম, নিজের সম্বন্ধে জানবো। তার আগে বলি, স্যারের কাছে আমার নিজের দাদা গেছিল, স্যারের কাছে কলকাতা চেম্বারে, সে যে প্রাইমারি জবটা হয়েছে, স্যার বলেছিলেন যে তুমি টিচার লাইনেই জব পাবে, ও প্রাইমারিতে জব করছে এখন। বাহ, খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। দেখুন ম্যাম, আপনি টিকে লিমিটে না করে দিয়ে অন্তত স্যার পেবেন না স্যার, আপনার জন্যই হয়েছে স্যার। মানে আপনি সেই বিশ্বাস নিয়েই তো ফোনটা করেছেন? অবশ্যই স্যার, কেন প্রচন্ড বিশ্বাস করে স্যার, প্রত্যেকটা অনুষ্ঠানে ফলো করি, বাট আমি লাইন পাই না, আজকে প্রথমে লাইন পেলাম সৌভাগ্যক্রমে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। হ্যাঁ স্যার, 26 ফেব্রুয়ারি 1994। 26 ফেব্রুয়ারি 1994, সময়টা বলবেন? দুপুর 3:34 PM। দুপুর 3:34। জন্মস্থান কোথায়? বহরমপুর। বহরমপুর মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, রাইট। আচ্ছা, মানে দাদা যখন পেয়ে গেছে তখন আপনি এত দিন পর কেন ফোনটা করলেন? মনে হলো না যে আমারও কিছু করতে হবে? হ্যাঁ না, নিশ্চয়ই। লাইনটা লাইন পায় না বোধ হয়, লাইন পায় না বোধ হয়। আমি জিজ্ঞেস করতে যাই যে কবে আমার না হবে কি হবে না, কোন লাইনে হবে, তারপর আমি স্যারের কাছে যেতে চাই, উনি রিমিডি করতে আসেন এর কাছে। হ্যাঁ হ্যাঁ, ভাই তুমি কি মাস্টার্স করতে পেরেছো? হ্যাঁ স্যার, মাস্টার্স করতে পেরেছি স্যার। আমি কিন্তু অনেক কষ্ট, অনেক কষ্ট হয়েছে তাই তো, খুব স্ট্রাগল করতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, বলো তোমার প্রশ্নটা কি চাই, কর্ম সংক্রান্ত? আমার প্রশ্ন হচ্ছে, আমি মানে WBCS ব্যাংক না সেন্ট্রাল না স্কুল সার্ভিস, কোন লাইনে পরীক্ষা দিকে আমি এগোব, কোন লাইনে পাওয়ার সরকারি চাকরি চান্স আছে এখানে জানতে চাই। আচ্ছা, কর্কট লগ্ন তোমার? হ্যাঁ, কর্কট লগ্নে মঙ্গল এবং বৃহস্পতি যোগ কর গ্রহ দুই দেখে নেওয়া যায়। মঙ্গল তোমার লগ্ন সাপেক্ষে সপ্তমে বসে আছে এন্ড ভালো জায়গায় বসে আছে, তো তোমার মেন্টাল স্ট্রেংথ খুব ভালো, ফাইট ভালো করতে পারবে, কিন্তু ফাইট করলেই হবে না, দেখতে হবে যোগটা আছে কিনা। ভাই আমি আই এম সরি টু সে দ্যাট তুমি কিন্তু BCS এক্সিকিউটিভ কোনোদিন হতে পারবে না, WBCS চেষ্টা করো না, ওকে, ঠিক আছে? বাট তুমি কিন্তু আমি বলবো, তুমি কি সায়েন্স নিয়ে পড়াশোনা করেছো? না স্যার। তোমার কিন্তু ভাই সায়েন্স নিয়ে পড়াশোনা করার যোগ ছিল, ঠিক আছে? তোমার কিন্তু সায়েন্স নিয়ে পড়াশোনা করলে ভালো হতো। যাই হোক, তুমি বলবো কিন্তু ক্লারিক্যালের জন্য ট্রাই করো। ব্যাংকিং এর সেক্টরে নয়, ব্যাংকিং সেক্টরে নয়, এমনি PSC এক্সামে যে ক্লারিক্যাল জবগুলো হয়, ঠিক আছে? আচ্ছা স্যার, সেইগুলো তুমি করো, এবং আমি তোমার কাছে এলে বলে দেবো কোন ডেটের মধ্যে চাকরি তোমার হবে, ঠিক আছে? সেন্ট্রাল দেখতে পারো, অবশ্যই রেলওয়ে দেখতে পারো, বাট ক্লারিক্যাল পোস্ট। তুমি চাকরি পাওয়ার পরে প্রমোশনের জন্য অবশ্যই যোগাযোগ, তোমার প্রমোশন হবে, বাট ইনিশিয়ালি তুমি ক্লারিক্যালে আগে নিজেকে ইন্ট্রোডিউস করো, ঠিক আছে? লিখে দেবো আমি, ঠিক আছে? মুখে কিছু বলবো না, ঠিক আছে? আমি লিখে দেবো কোন সময়ের মধ্যে হবে, ওকে? অনেক ধন্যবাদ রামকৃষ্ণ আপনাকে। এবং একটু একটা কথা বলি দর্শক বন্ধুদের, তিনি খুব স্পষ্ট বক্তা, স্যার ভীষণ স্পষ্ট বক্তা, আপনারা অনলাইনেই বলে দেন হবে কি হবে না। এবং এক একটি চার্ট যেহেতু অ্যাপয়েন্টমেন্ট করার সময় আপনারা জানেন যে আমরা কিন্তু বলেই দিই যে একদিন বা দুদিন আগে আপনারা অ্যাপয়েন্টমেন্টটা নেবেন, কারণ অ্যাপয়েন্টমেন্টই আপনাকে যার ছক দেখাবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ বলে দিতে হয়, কারণ স্যার একটি ছককে 1.5 থেকে 2 ঘন্টা সময় দিয়ে দেখেন, চেম্বারে এলেও কিন্তু ততটাই সময় তিনি কিন্তু দিয়ে দেন এক একজনের প্রতি, তাই তার প্রেডিকশন কখনো 90% ঠিক হয় না, হয় 100% ঠিক। এবং তার সাথে সাথে তিনি যে রেমেডিগুলো দেন, তো সেই রেমেডিগুলো কথা বলতে বাধ্য হয়, কারণ এতটা সময় দিয়ে একটা চার্টকে বিশ্লেষণ করা আমার মনে হয় এই মুহূর্তে আর কোনো জ্যোতিষবিদ করেন কি না আমার অন্তত জানা নেই। তাই স্যারের কাছে যারা আসবেন তারা নিশ্চিন্ত হয়ে আসবেন, আপনার জীবনে যে ঘটনা ঘটবে সেটাই লিখিতভাবে আপনি কিন্তু পাবেন। কে রয়েছেন বলুন। হ্যালো, নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। আমি রাঁচি থেকে বলছি, আমি একটু জানবো। রাঁচি থেকে? রাঁচি, রাঁচি। আচ্ছা, ওকে, বলুন
বলুন, বিজ্ঞানের আলোয় জ্যোতিষ সায়েন্টিফিক তো বটেই, বলুন আপনার সম্বন্ধে জানবেন তো? ভাইপোর, ভাইপোর নামটা বলুন। ভাইপোর নাম হচ্ছে বিশাল। বিশাল, বিশালের ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 29th April 1994. সময়টা বলবেন। 94 সকাল 10টা, সকাল 10:50। জন্মস্থান কোথায়? টাটা জামশেদপুর। জামশেদপুর, টাটা জামশেদপুর। শুক্রবার ছিল, ফ্রাইডে ছিল? ফ্রাইডে, ইয়েস ফ্রাইডে ছিল। ওকে ওকে। আচ্ছা, আপনি অনুষ্ঠান দেখেন তো নিয়মিত? হ্যাঁ, অনুষ্ঠান দেখি, আর মানে ভালো লাগে, অনুষ্ঠান ফলো করি। কি প্রশ্ন আছে ভাইপোর সম্বন্ধে? ভালো পোস্টে, ও যদি বিসিএস বা আমি বলবো ঠিকঠাক, আমি আমার কাছে হলে বলে দেবো আইএস আছে কিনা। আইএস দেখতে গেলে আর একটু মাইনরিটি দেখতে হয়, ঠিক আছে? ও কিন্তু অফিসার্স পোস্টের জন্য অ্যাপ্লাই করতে বলুন, ঠিকঠাক প্রিপারেশন নিতে বলুন, আর আমার কাছে কমপ্লিট কনসালটেশন নিলে বলে দেবো আমি কিন্তু যে ওর কিন্তু হবে, কিন্তু কিছুটা প্রতিকার নিতে হবে। আমি দেখতে পাচ্ছি আপনার ভাইপোর কর্কট লগ্ন, বুঝতে পেরেছেন? কর্কট লগ্নের মঙ্গল বৃহস্প, হ্যালো শুনতে পাচ্ছেন? কর্কট লগ্নের সাপেক্ষেও কিন্তু দশমে ওর একটা বুধায়িত্ব যোগ আছে খুব ভালোভাবে, এবং যে নক্ষত্রে বসে আছে একটু প্রবলেম আছে, রবি শুক্রের নক্ষত্রে বসে আছে, শত্রু নক্ষত্রে বসে আছে, বাট রবি তুঙ্গস্থ, বুঝতে পেরেছেন? এবং বুধ, বুধেরও কিন্তু একটু দরকার আছে প্রতিকার। তো আমি বলবো যে একটু প্রতিকার নিয়ে নিলে আপনার ভাইয়ের গভর্নমেন্ট সার্ভিস অ্যান্ড অফিসার্স পোস্টে হবে, আমি একেবারে লিখে দেবো। না হলে যা রেমেডি লাগবে, না ফললে তার সম্পূর্ণ মূল্য আমি ফেরত দিয়ে আমার রেমেডি নিয়ে নেবো আমি। এটা হবে না, কোনোদিনও হয়নি, তাই হতে বাধ্য। খুব ভালো চার্ট আছে কর্ম জায়গাটা কটা, বুঝতে পেরেছেন? কি বললাম? অনেক ধন্যবাদ দাদা আপনাকে। রাঁচি থেকে পারলে অবশ্যই একবার কনসালটেন্সিতে নিয়ে নেবেন স্যারের, কারণ এতটা জোর দিয়ে তিনিই বলেন, যিনি 100% প্রেডিকশন শুধু মেলান না, যিনি বলেন যে হ্যাঁ আপনার জীবনে এটা ঘটবে। একটু বলে নি করে নি, এনার কিন্তু এই এই জাতকের কিন্তু বিয়ের জায়গাটা সমস্যা আছে, বুঝতে পেরেছেন? সপ্তম, সপ্তম পতি অষ্টমে বসে আছে এবং ভালো জায়গাতে নয়, নবংশ ভালো জায়গা নয়, বিয়ের জায়গাতে কিন্তু ইটস আ ম্যাটার অফ কনসার্ন। কর্ম, কর্মর জায়গাটা ভালো, বিয়ের জায়গাটা খারাপ। এই জায়গাতে খুব জোরক জোরক বিচার করে, প্রকৃতভাবে জোরক বিচার করে তারপর বিয়ে করা উচিত। অ্যান্ড রেমেডিটা যা দেবো সেটা কিন্তু লাইফ টাইম, এই না শুধু কর্মের জন্যে। আমি যা লাইফ রেমেডি দিই সারা জীবনের জন্য, 12 বছরের পরে একজন আপনাকে যা রেমেডি লাগে সেটা সারা জীবন ধারণ করতে হয়, টিশার্টে ছেড়ে দরকার হয়। দশা অন্তদশা আমি রেমেডি চেঞ্জ করবো, ইটস টোটালি মিসকনসেপশন, একেবারে ভুল ধারণা। প্রকৃত যদি তাই বলে না, কিন্তু সারা জীবন রেমেডি যা লাগবে সেটাই থাকবে। এবং এতগুলো আমি ডিভিশনাল চার্ট নিয়ে আজ একটু বড় অক্ষরে দেখাবো, কারণ বিভিন্ন জায়গা থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছে যে ডিভিশনাল চার্টের বাকি চার্টগুলো কীভাবে জেনারেটেড হয়, এর পিছনে ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশনসটা কী, সেটা আমি একটু বড় অক্ষরে দেখাবো, জানি না কথা সময় পাবো তবু বলবো। আর এটা দেখার গুরুত্ব এটাই যে একদম 100% যে পারফেকশন অ্যান্ড প্রেডিকশন আসে, অ্যান্ড অপটিমাল মিনিমাম নাম্বার অফ স্টোন পড়তে হয়। এই 10টা আগুলে 8টা স্টোন পড়ে নিলাম তাহলে আর কি কোনো, এটা একেবারে ভুল, তাহলে আর কি যদি মানে কনসালটেশন হলো, সবই যদি আমি ঘোর প্রতিকার পড়ে নিই তাহলে তো কোনো লাভ নয়। বন্ধুকেও পাওয়ার দিচ্ছি, শত্রু শত্রুকেও পাওয়ার দিচ্ছি, এটা করা উচিত নয়। তাই ম্যাক্সিমাম আমার কাছে 2 থেকে 3টে স্টোনে কাজ হয়। খুব ক্রিটিক্যাল চার্ট হলে, টেকনিক্যাল ক্রিটিক্যাল, লাইফটা ক্রিটিক্যাল বলছে না, টেকনিক্যালি ক্রিটিক্যাল চার্ট হলে হয়তো আমি 4টে স্টোন দিয়ে দেখি, তার মধ্যে হয়তো একটা 7 স্টোন হতে পারে। যাকে যা রেমেডি, যে আরেকটা পাওয়ার, ঠিকঠাক ডোজ মেডিসিন নির্বাচন করাটা বড় কথা, তার থেকে বলতে তার পাওয়ারটার কত ডোজ লাগবে, কত রতি লাগবে, অ্যান্ড কী কালারের শেডিং হবে। আমার জ্যোতির্ময় জেমস যে আমার কোম্পানিটা আছে, আমি হোলসেলার জেমস স্টোনের, সেক্ষেত্রে আমি অনেক মডারেট রেটে দিয়ে থাকি। অ্যান্ড সেই ক্ষেত্রে বলবো বড় কথা যে আমি যা লাগবে তাই, যদি ওখানে কালার স্টোন বলি সেটাই পড়তে হবে, একদম সাব স্টোনও নয়, একটা কালার এফেক্টও নয়, তা সেটাই পড়তে হবে। সুতরাং এইগুলো দেখবো আজকে, একটু আলোচনা করে বোর্ড ওয়ার্ক করে নিই একটুখানি, তারপরে আমরা ফোন নেবো। আপনারা প্লিজ এখন ফোন করবেন না, একটু বোর্ড ওয়ার্ক দেখতে থাকুন। আমরা কেন কেন ডিভিশনাল চার্ট দেখি তার বহু অনুষ্ঠানে আপনারা বুঝতে পেরেছেন ডিভিশনাল চার্টের গুরুত্ব। আজকে একটু বলি ডিভিশনাল চার্ট আমাদের কীভাবে জেনারেটেড হয়।
ধরুন আপনারা জানেন যা দেখে অভ্যস্ত, এটা হচ্ছে একটা এরকম সিম্পল চার্ট, দ্যাট ইজ আমরা বলি লগ্ন ছক বা D1, লগ্ন ছক বা D1, এটা যদি আমরা D1 বলি, লগ্ন ছক বলে থাকি, তাহলে এর করেসপন্ডিং আমরা বিভিন্ন রকম চার্ট জেনারেটেড হয়। আজকে আমি একটা চার্ট বলছি D3, দ্রেককান। D3 এই দ্রেককানের আমরা এটা বার করি কিভাবে বেরোয়, এরকম একটা চার্ট যদি থাকে, এরকম একটা চার্ট আমাদের জেনারেটেড হয়, সেটা হচ্ছে D3 বা দ্রেককান বলি। এরকম ভাবে 16 থেকে 20টা মেন ডিভিশনাল চার্ট দেখা উচিত, তাই একজনের জন্য এত সময় লাগে। আমি ঘরে 1 ঘন্টা সময় এমনি এমনি আমার লাগে না একজনের জন্য। এইগুলো জেনারেট করে তার ঠিকঠাক ভাবে তার এক্সামিনেশন দেখতে, তার ডায়াগনোসিস তার জন্য পারফেক্টলি হয়। যাই হোক, এই দ্রেককান যখন বলছি এরকম থ্রি, এই সাবিস্টা থ্রি আছে, যখন আমি কর্মর জায়গায় বলবো D10, আলাদা আলাদা প্রত্যেকটা ভাবে আলাদা আলাদা চার্ট হয়। এই সাফিক্স অনুযায়ী আমরা এই ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনটা করে থাকি। ধরুন D1 আপনারা জানেন একটা রাশি জেনারেলি 30 ডিগ্রি নেয়, 30 ডিগ্রি। যখন আমি সাফিক্স অনুযায়ী তার আমি বর্গ বিভাজন করবো, যেমন D3 বা দ্রেককান, তাহলে আমি একটা রাশিকে 30 ডিগ্রিকে আমি যদি 3 দিয়ে ডিভাইড করি, হোয়াট কামস আউট? 10 ডিগ্রি, 10 ডিগ্রি আসছে, 10 ডিগ্রি আসছে। তাহলে এই 10 ডিগ্রি আমি এই একটা D1 এর এই 30 ডিগ্রি স্প্যানকে আমি 10 ডিগ্রি 10 ডিগ্রি করে ডিভাইড যদি করতে পারি, তাহলে একটা স্লাইস ইট টেক্স 10 ডিগ্রি, রাইট? অ্যান্ড দেখুন তার সঙ্গে, তার মানে আমার এইখানে এবার বিচারটা আরো সূক্ষ্ম হয়ে গেল। এই জায়গাতে টোটাল 30 ডিগ্রিটাকে না নিয়ে আমি 10 ডিগ্রিতে, মানে নার্সেল বলতে পারি, 10 ডিগ্রির উপরে আরেকটু আমার ফিক্সড হয়ে গেল, আরো নিখুঁত হয়ে গেল। এবারে এই যখন তিনটে ভাগ করছি, দ্রেককান অনুযায়ী আমরা কি জানি, টোটাল আমাদের এই রাশিচক্র 180 ডিগ্রি, এই সরি 360 ডিগ্রি, 360 ডিগ্রি টোটাল রাশিটা, টোটাল 360 ডিগ্রি। এটাকে আমরা যখন 3 দিয়ে যদি ভাগ করি অ্যাজ পার দ্রেককান বার করার জন্য, তাহলে 120 ডিগ্রি করে আসছে। তাহলে এই 120 ডিগ্রি মানে একটা সমকোণী ত্রিভুজ, ট্রায়াঙ্গেল। তাহলে এর এক একটা কোণ কত করে আসছে? 120 ডিগ্রি। তাহলে এই 360 ডিগ্রিটাকে আপনি যদি একটা সমকোণী ত্রিভুজ ভাবেন, তাহলে একটা একটা 120 ডিগ্রি করে পড়ছে। তাহলে আমি যদি এটাকে 1 ভাবি, তাহলে নেক্সট 120 ডিগ্রিতে কত কোণ রাশিটা আসছে? 5th। তাহলে 1 2 3 4 5, আর একটা কোন জায়গায় আসছে নেক্সট থার্ড কোণটা কোন জায়গায় আসছে? 5 6 7 8 9। আপনারা জানেন যে 5 এবং 9 এটাকে আমরা কোণ বলি, কোণ পতি বলি। তাহলে কোণ পতির গুরুত্ব সব থেকে বেশি, কারণ কোণ পতি মোস্ট পাওয়ারফুল। তাহলে এই 1 5 9, এবারে আমি যা নিয়মটা হচ্ছে, যদি লগ্ন, ধরুন লগ্ন আছে, লগ্ন আমার এইখানে আছে, অ্যাসেন্ডেন্টটা D1 এখানে আছে, তাহলে এই অ্যাসেন্ডেন্টটা যদি আমার কোন একটা জায়গাতে লগ্নের এখানে 10 ডিগ্রির মধ্যে থাকে, অর্থাৎ ফার্স্ট 10 ডিগ্রি, সেকেন্ড 10 ডিগ্রি, থার্ড 10 ডিগ্রি, 30 ডিগ্রি হচ্ছে, তাহলে লগ্ন যদি আমার অ্যাসেন্ডেন্টের ফার্স্ট 10 ডিগ্রির মধ্যে হয়, তাহলে দ্রেককানের লগ্ন আর D1 লগ্ন এক হবে। ঠিক সেইভাবে যদি আমার লগ্নটা কোন একটা রাশির আমার এইখানে এইখানে আমার মেসেতে, ধরুন যদি সেকেন্ড ডিগ্রি হয়, 20 ডিগ্রির মধ্যে হয়, 10 টু 20, তাহলে দ্বিতীয় দ্রেককান প্রতি অর্থাৎ D3 লগ্ন হবে আমার 5th লর্ড, মানে সেক্ষেত্রে সান। অর্থাৎ যদি এই জাতকের মেষ লগ্ন হয়, অ্যারিস হয়, তাহলে যদি এই লগ্ন 10 থেকে 20 ডিগ্রির মধ্যে হয়, তাহলে এর দ্রেককানের লগ্নপতি হবে 5th লর্ড, মানে এইখানে আমার সান হবে দ্রেককান লগ্নপতি। যদি 20 থেকে 30 ডিগ্রির মধ্যে হয়, তাহলে 9th। তার মানে মেষ লগ্নের ক্ষেত্রে যদি লগ্নপতি লগ্ন যদি 20 থেকে 30 ডিগ্রির স্প্যানের মধ্যে থাকে, তাহলে D3 লগ্নপতি হবে 9th-এর অধিপতি, অর্থাৎ সেক্ষেত্রে হবে ধনু লগ্ন। এইভাবেই অনেকে প্রশ্ন করেছেন আমাকে, স্যার বুঝতে পারি না যে যখন আমরা অন্যান্য চার্টে, ডিভিশনাল চার্টে, কী করে লগ্নটা চেঞ্জ হয়ে যাচ্ছে, বা অন্যান্য যে প্ল্যানেটের প্লেসমেন্ট সেটাও কী করে চেঞ্জ হয়ে যাচ্ছে। এই রকম একটা টেবিল আমরা জেনারেট করি, এইভাবে প্লেসমেন্টটা হয়, অর্থাৎ G1-এর কত ডিগ্রি আছে কোন প্ল্যানেট বা অ্যাসেন্ডেন্ট, সেই অনুযায়ী আমরা কিন্তু টেবিলটা জেনারেট করি। সেক্ষেত্রে একটা রাশি, একটা প্ল্যানেট বা তার লগ্ন অন্য রাশিতে পোস্টেড হতে পারে। এইভাবে সিমিলারলি বাকি ষোলো খানা চার্ট, D10 বলুন, D12 বলুন, D1 এইভাবে কিন্তু পোস্টেড হয়। এটা হলো ম্যাথামেটিক্যাল ইমপ্লিকেশন অফ ডিভিশনাল চার্ট। ডিভিশনাল চার্ট উইদাউট এক্সামাইনিং ডিভিশনাল চার্ট
An astrologer should not predict anything and subsequently he or she should not give any proper remedy. It should not be. তো কেউ আছেন? হ্যাঁ, আমাদের সময় কমছে, একটু তাড়াতাড়ি বলবেন কে রয়েছে। নমস্কার। জন্ম সময়টা বলবেন। দুপুর দুটো দশ। জন্মস্থান কোথায়? কলকাতা। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন, ছেলে তো ছোট। ফ্রাইডে ছিল, ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল। হ্যাঁ, কি নিয়ে পড়ছে তাড়াতাড়ি বলুন, কি নিয়ে পড়ছে? আপনার ছেলে বৃশ্চিক লগ্ন, বৃশ্চিক লগ্নে মঙ্গল বসে আছে। এন্ড ফোর্থ লর্ড কোথায় আছে? ফোর্থ লর্ড ইলেভেন্থ, দ্যাট ইজ আমার স্যাটার্ন কোথায় আছে দেখে নিই একটুখানি। স্যাটার্ন স্যাটার্ন একটু দেখে নিই। হ্যাঁ, স্যাটার্ন সেভেন্থে শুক্রের সঙ্গে বসে আছে। না, ডিস্টার্ব আছে, কিন্তু ডিস্টার্ব আছে, ওর কিন্তু মেন্টালি খুব ডিস্টার্ব থাকবে, বুঝতে পেরেছেন? প্রপার কনসেন্ট্রেশন কিন্তু ও দিচ্ছে না পড়াশোনায়। হ্যালো, শুনতে পাচ্ছেন? এটা কিন্তু করতে হবে তার জন্যে। ওর কিন্তু একটা কথা বলি, নবাংশে ভালো আছে, ওর কিন্তু অনেক কিছু করতে পারবে ঠিকঠাক, যদি ওর মাইন্ডটাকে একটুখানি কনসেন্ট্রেশন আনা যায় তাহলে কিন্তু ও অনেক কিছু করতে পারবে। নবাংশ দেখতে পাচ্ছি লগ্নে রবি স্বক্ষেত্রে বসে আছে, তো ঠিক আছে, একটুখানি প্রতিকার করতে হবে তাহলে ভালো রেজাল্ট করবে, না হলে কিন্তু শুধুমাত্র ল্যাক অফ কনসেন্ট্রেশনের জন্য রেজাল্টটা ভালো করতে পারবে না। বাট হি ইজ ব্রিলিয়ান্ট, ঠিক আছে, ধন্যবাদ। ছেলে কিন্তু ব্রিলিয়ান্ট ছেলে, আপনার ছেলে পরীক্ষা দিচ্ছে, আপনার হাতে সময় খুব কম। আমার মনে হয় যে আপনার একবার কনসালটেন্সিতে আসা প্রয়োজন। যারা ফোনে পেলেন না তাদের জন্য বলে দিই, আপনারা বুকিং করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন, এবং 2017 শেষের দিকে দাঁড়িয়ে 2018 কীভাবে ভালো থাকবেন, কীভাবে আপনার লক্ষ্যে আপনি পৌঁছাতে পারবেন তার চেষ্টা অবশ্যই আপনাদেরকেই করতে হবে। ফোন নাম্বার 9748403694 এবং 9674250516। প্রতি শনিবার এবং রবিবার উনি থাকছেন কালীঘাট ফরচুনা চেম্বারে। আপনার অবশ্যই আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, দুদিন আগে অন্তত অ্যাপয়েন্টমেন্ট নেবেন, কারণ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিন্তু আগে থেকে স্যারকে দিয়ে দিতে হয়, তবেই উনি ডিভিশনাল চার্ট এইভাবে এত রকমভাবে বিশ্লেষণ করে একটা পারফেক্ট জায়গায় পৌঁছান এবং পারফেক্ট রেমেডিতে পৌঁছান। আর তার জন্যে কিন্তু এত মানুষের ভিড় কিন্তু তার চেম্বারে আমরা দেখতে পাই। প্রত্যেকেই একটা বিশ্বাস নিয়ে আসেন এবং সেই জায়গাটা তিনি অবশ্যই আপনাদের সফলতা দিতে পারেন। এবং তার সাথে সাথে বলি, যারা এই অনুষ্ঠান মিস করলেন, ইউটিউবে আপনারা প্রতিনিয়ত এই অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, এছাড়াও আপনারা ওয়েবসাইটেও কিন্তু বুকিংটা করতে পারেন, www.professorprofbasu.in অর্থাৎ www.profbasu.in, এখানেও কিন্তু আপনারা বুকিং করতে পারেন। আজকে আমাদের সময় একদম শেষ, এবং সুলেখা তিনি টপ অ্যাস্ট্রোলজার, এটা তো আপনারা প্রত্যেকেই জানেন, তাই যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছেন যোগাযোগ করবেন এবং নিজেদের জীবনের পরিবর্তন ঘটান, আপনার লক্ষ্যে আপনি পৌঁছে যান 2018। স্যারকে ধন্যবাদ, ধন্যবাদ জানাই। আপনাদের সবাই ভালো থাকুন, এই আশা নিয়ে। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স।